নমস্কার বন্ধু, আমি লিও, আপনারা দেখছেন লিওস পিজন। আজকে আমি দাঁড়িয়ে রয়েছি যে ছাদে, এই ছাদে যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তারা বিশেষভাবে পরিচিত, এছাড়াও আরও বিশেষভাবে পরিচিত করানোর জন্য যার ছাদ সেই দাদাকে আমি সামনে দেখাচ্ছি। সুব্রত দা এখন অল ইন্ডিয়া স্টার, বলতে পারেন পুরো ইন্ডিয়ার স্পটলাইট এখন সুব্রতদার মুখে। সুব্রতদা, হিউজ সাকসেস কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কেন এর আগে কখনোই কলকাতা ডে নাইট খেলা হতো তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কখনোই হতো না। তাই দু তিন বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে যে ডে নাইট খেলা হয়েছে তাতে আমি পার্টিসিপেট করেছি এবং ভালো ফল পেয়েছি, এর জন্য আমি খুবই গর্বিত এবং ধন্যবাদ। তোমার এই যে এতগুলো যে অ্যাচিভমেন্ট, সবাই একসাথে না থাকলে তো এই অ্যাচিভমেন্ট আসে না। তো তুমি একটু বলো যে তোমার এই উড়ানের জন্য কে কে তোমার সাপোর্ট ছিল, কার কার তুমি সাপোর্ট পেয়েছো ফুললি? সবথেকে বড় কথা হচ্ছে যে আমার ওস্তাদ তপন দা, তার সঙ্গে ছিল আমার বাপ্পাদা, বিট্টু ভাই, দিলীপ দা, এরা আমার সঙ্গে রাত জেগে আমার টুর্নামেন্ট দেখেছে। এদের সাপোর্টের জন্য আজকে আমার মানে সবার ভালোবাসা ওয়েস্ট বেঙ্গলের বুকে, যা যত লোকজন আছে যারা পায়রা প্রেমী আছে তাদের সবার ভালোবাসাতে আজকে আমি এই জায়গায় সাকসেস হয়েছি। তো তোমার রেজাল্ট আগে আমি তো অনেক ভিডিওতে তোমার ইন্ট্রোডাকশন নিয়েছি, তোমার বাড়ির পায়রা দেখিয়েছি, লফ দেখিয়েছি, কোনোদিনও এত সুন্দর সুন্দর যে কাপগুলো আমি দেখাইনি। তো এই কাপগুলো বিগত কত বছরের কালেকশন তোমার? এটা হচ্ছে তোমার 2000 কত কাপ আমার তো মনে নেই সঠিক, 2022 আমি মানে এগুলো মোটামুটি 3 বছরের বা 2-3 বছরের91 ঘন্টা উড়িয়েছিলাম। এটা হচ্ছে সাউথ কলকাতার কাপ, এটাও সেকেন্ড কাপ, 6 উড়িয়ে 5 কাউন্টিং, 91 ঘন্টা। আর মোটামুটি এগুলো তো অ্যাচিভমেন্ট রয়েছে। আজকে তো আমি পেয়েছি এরি, সেটা আমার দাদাকে, দাদার বাড়িতে রয়েছে, যেটা আমার বাড়িতে রাখার জায়গা ছিল না। এর ফার্স্ট এবং সেকেন্ড তুমি দুটোই হয়েছে, এটা তাই ফার্স্ট সেকেন্ড দুটোই। 12 ঘন্টা 12 মিনিট উড়িয়ে, এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে প্রথম ডে নাইট খেলায় থার্ড হই আমি। বাহ, ওটাতে 10 পায়রা 10 পায়রা কাউন্টিং, 143 ঘন্টা 9 মিনিট, 9 পায়রা 6 পায়রা, হ্যাঁ এগুলো তার আগের কাপ সব। তো দাদা তোমার সার্টিফিকেটগুলো একটু দেখে নেবো, কারণ শুধুমাত্র ট্রফিতে তো কাজ হয় না, সার্টিফিকেট একটা মানুষের পেছনে সার্টিফিকেট থাকলেই তাকে দাম দেওয়া হয়। তো সেই সূত্রে আমি দাদাকে বলবো যে একটু প্রাইসগুলো দেখানোর সাথে সাথে সার্টিফিকেটগুলো দেখাতে। দেখুন হিউজ কালেকশনস অফ সার্টিফিকেট। এই যা আছে রানিং দেখার পরে একদম, এটা হচ্ছে তোমার সামারের কাপ রায়গাছি, আমরা সবাই পিজন ক্লাবে, সুন্দর 3 পায়রা কাউন্টিং 10 নম্বর হয়েছিলাম এটা গরমে। এটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবের থার্ড পজিশন, এটা ওয়েস্ট বেঙ্গল 11 পায়রার কথা, হ্যাঁ এটা ডে নাইটের, এটা ডে নাইটের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবের ডে নাইটের কাপ, বাহ থার্ড প্রাইজ, এই যে মানে 143 ঘন্টা 9 মিনিট, বাহ। এটা হচ্ছে তোমার ব্রাইট স্টারে 174 ঘন্টা 28 মিনিট আছে, সাত নম্বর পজিশন। এটা হচ্ছে 6 নম্বর পজিশন, 103 ঘন্টা 36 মিনিট, এটা ব্রাইট স্টারের। এটা হচ্ছে সবার প্রথম আমার প্রাইজ, যেটাকে বলে দমদম পিজন ক্লাবের সবার প্রথম ফোর্থ প্রাইজ মারি, 70 ঘন্টা 14 মিনিট উড়িয়ে 6 পায়রা। এটা হচ্ছে আমার সবার ফার্স্ট, মানে ওইখান থেকে প্রাইজ আমার শুরু হয়। এটা হচ্ছে এসি ব্ল্যাক, 58 ঘন্টা 10 মিনিট উড়িয়ে 8 নম্বর পজিশন পাই। এটা হাওড়া শিবপুর, এটা ফিফথ হই 2020 সালে। এটা 2019-এর সাউথ কলকাতা, 58 ঘন্টা 10 মিনিট, এটা 8 নম্বর পজিশন হয়। এটাও 58 ঘন্টা 57 মিনিট, নিমতা, এটাও গরমের প্রাইস। এটা হচ্ছে এসি ব্ল্যাক ডে নাইট কাপ, 91 ঘন্টা সেকেন্ড প্রাইজ হয়।
এটা হচ্ছে এসি ব্ল্যাকের ফার্স্ট 162 ঘন্টা 32 মিনিট ন পায়রা কাউন্টিং এ 11 পায়রা উড়িয়ে ন পায়রা কাউন্টিং এ এটা হচ্ছে সাউথ কলকাতা সেকেন্ড প্রাইজ 91 ঘন্টা আর এই যে হচ্ছে সাউথ কলকাতা ফার্স্ট প্রাইজ মানে 162 ঘন্টা যে ক্যাপ্টেন বাপ্পাদার বাড়িতে আছে 162 ঘন্টা বাড়িতে গিয়ে যদি ছবিটা একটু তুলে পাঠাতে পারো এটাতে আমি সেকেন্ড হই কারণ আমার একটা 22 ঘন্টার পায়রা সামনের বাড়ির বোমাতে বেতাওয়া করেছিল সেই হিসাবে আমি সেকেন্ড হয়েছি অল ইন্ডিয়ার এরা হচ্ছে হাওড়া টিকিয়াপাড়া 195 ঘন্টা 47 মিনিটে আমি ফার্স্ট হই বাহ এখানে এবছরই 2023 এর এটা হচ্ছে তোমার ন পায়রা উড়িয়ে সাত পায়রা কাউন্টিং এই সিজনের লাস্ট খেলা মানে 2022 এর লাস্ট খেলা এতে হয়েছে আমার 157 ঘন্টা সাত পায়রা কাউন্টিং এ ন পায়রা উড়িয়ে সাত পায়রা কাউন্টিং 157 ঘন্টা 44 মিনিট বাহ এটাতে আমি ফার্স্ট হই পাঁচটা ক্লাব ছটা ক্লাব জড়িত হয়ে এই ডে নাইট খেলাটা যুগ্মভাবে এই খেলাটা আর এটা হচ্ছে তোমার 17 পায়রা এটাতেও অল ইন্ডিয়া আমি সেকেন্ড হই আর সোমনাথদার ক্লাবে সাউথ কলকাতাতেও আমি সেকেন্ড হই বাহ এটা হয়েছিল 251 ঘন্টা কত মিনিট যেন এই যে 251 ঘন্টা 20 মিনিট সাউথ কলকাতা পিজন অ্যাসোসিয়েশন থেকে তো বন্ধুরা এতক্ষণ ধরে দাদার শুধুমাত্র যে অ্যাচিভমেন্টস গুলো আপনাদের শো করালাম এবারে আমি দাদাকে বলবো দাদা এই সমস্ত যে পেয়েছো এত সুন্দর সুন্দর যে প্রাইজ পেয়েছো সেই প্রাইজের পেছনে থাকা যে মেন কারিগর সেই কারিগর তো অবশ্যই তপন দা তপন সাহা উল্টোরাঙ্গা আমাদের সঞ্জয় দাদা এবং তার সাথে সাথে হাড় ভাঙা খাটনি সুব্রতদার যেমন রয়েছে তেমনই রয়েছে বাপ্পাদার তেমনই রয়েছে আমাদের বিট্টু ভাইয়ের এবং তেমনই রয়েছে আমাদের দিলীপদার সবারই যৌথ প্রয়াস যৌথ ভালোবাসা দাদা এত সুন্দর সুন্দর রেজাল্ট করেছে এবার আমি বলবো যে যে ঘোড়াগুলো দিয়ে তুমি রেস জিতলে সেই ঘোড়াগুলো আজকে যদি আমাদের বন্ধুদের একটু শখ করাতে পারো ডে নাইটে যারা যারা খেলেছে এই যে এখানে চারজন ব্যক্তি আছে এখানে চারজন এখানে চারটে মাদি পায়রা রয়েছে লালটা বাদ দিয়ে চারজন আর উপরে কিছু রয়েছে এই যার ভেতরে সব এই যে এই একজন বাদ বাকি সব ভেতরে এগুলো দাদাকে বলবো দাদা একটু ধরে ধরে আমাদের শখ করাতে আমরা যেভাবে প্রথমবার এসে শখ করিয়েছিলাম প্রত্যেকটা পায়রা ধরে ধরে যে কি জিনিস কিনা সেটা দাদা এবার আমরা চলে যাই তো এবার বগল বগল কম করবো চলে যাবো ডিরেক্ট পায়রা দেখার দিকে দেখুন ডে নাইটের পায়রা কালদুমা পায়রা পেছনে তারপর ওই কালাঙ্কা মাদি তারপর হচ্ছে এই যে ফুলশিরা লালশিরা আর পেছনে ছাড়া হ্যাঁ ওই সবুজ মানে এরা এখন সূর্যে তাপ নিচ্ছে বাচ্চা সেট করার জন্য এদেরকে ছাড়া আছে বাহ বন্ধুরা চলুন আমরা দেখাবো শখ করাবো সুব্রতদার ঘরের ফার্স্ট পায়রা আজকে দেখাচ্ছি বন্ধুরা এটা কি পায়রা আছে এটা আন্ধ্রা পায়রা আছে লালশিরা ব্লাডের আন্ধ্রা মাদি পায়রা প্রতিটা ডে নাইটে উড়েছে লাস্ট ডে নাইটে হ্যাঁ সকাল 7:11 পায়রা নামিয়েছি ভড়ি করে ভড়ি খুলে দিয়েছিলাম তখন নেমেছে মানে ভড়ি খোলার পরে নেমেছে পাঁচটায় ভড়ি খুলেছি 7:11 পায়রা পান যাবে মানে এইবার ভড়ি এলাও ছিল নাকি ভড়ি এলাও ছিল প্রতিটা ডে নাইট ম্যাচেই ভড়ি এলাও ছিল বাহ দুর্দান তার দিকে চোখ আগের বছরও উড়েছিল 18:12 করে এই মাদি আর এবছর এবছর উড়লো বেশি 23:11 পাঁচটায় ভড়ি খোলার পরে পায়রা নেমেছে এই যে ডে নাইটের যে খেলা হয় দাদা এতে ব্লাড লাইন ম্যাটার করে না খাওয়ার দাওয়ার ম্যাটার করে না ট্রেনিং ম্যাটার করে অবশ্যই তিনটে জিনিস ম্যাটার করে এক হচ্ছে ব্লাড লাইন পায়রার খুব ভালো ব্লাড লাইন এক হচ্ছে পায়রার ট্রেনিং আর এক হচ্ছে খাওয়া দাওয়া তিনটে জিনিসই ম্যাটার করে তিনটে জিনিস যখন যার পারফেক্ট হবে আর পায়রাকে সুস্থ রাখা পায়রা সুস্থ থাকলে পায়রার ব্লাড লাইন খুব ভালো থাকলে তাকে সে তোমাকে ফল দেবেই ডান্ডাটা আছে প্রতিক্রিয়া বিপরীত প্রতিক্রিয়া আছে যার যেরকম কর্ম তার সেরকম ফল বাহ ডান্ডাটা দেখবো দাদা এবারে জোড়া বসে পড়বে না না এখনো আপাতত জোড়া বসবে না পায়রাটা গরমে আবার উড়বে মানে গরমে আবার এটাকে পিটানো হবে গরমে আবার উড়বে বাহ আরেক দিকে টানাও দেখবো
এখন যেগুলো দেখাচ্ছ এগুলো তোমার বাড়ির মেইন ব্রিডার নাকি? মানে এরাই হচ্ছে সবথেকে বেশি উড়ে এসেছে। আচ্ছা, মানে ভোর করে দিয়েছিল এরাই, সকাল থেকে উড়ে রাত, সারা রাত ওড়ার পরে ভোর, মানে মোটামুটি ঝাঁকে দেয় টেনে রেখেছিল। বাহ, সুন্দর। এবার কি শুধুমাত্র অ্যাডাল্ট পারা দিয়েছিল না বাচ্চা এবং অ্যাডাল্ট মিলিয়ে দিয়েছিল? বাচ্চা অ্যাডাল্ট মিলিয়ে দিয়েছিল। বাহ, এটা হচ্ছে একটা অ্যাডাল্ট, এটা হচ্ছে আগের বছরের বাচ্চা। বাহ, মানে এই বছর অ্যাডাল্ট তো হয়েই গেছে। ঠিক আছে, পরবর্তী পারা দেখে নেবো। পরবর্তী আর একটা চুটিয়াল পারা দেখাচ্ছে, এনেমেছিল হচ্ছে 7:19। পরের দিন 7:19? হ্যাঁ, পরের দিন 7:19, প্রায় 23 ঘন্টার কাছাকাছি, 23 ঘন্টা পার করে। বাহ, অসাধারণ। পারাগুলো দেখতে কিন্তু অতটা কিন্তু কিছু নয়, কিন্তু এর মেইন হচ্ছে এর ক্যাটাগরি, ব্লাড লাইন। এর ব্লাড লাইন, এটা কোন ব্লাড লাইনের? এটা ওই আরশাদ ব্লাড লাইনেরই পায়রা, তপনদার ব্লাড লাইনেরই পায়রা। বাহ, সুন্দর। আরেকদিকে ডানাও দেখবো, একদম ছোট্ট পায়রা, পুতুলের মতো। বন্ধুরা, যে পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি এগুলো কিন্তু একটাও খেলো পায়রা নয়, এগুলো সব ডে নাইটের রাজা পায়রা। এরা 2 বছরই পরপর আমাকে চ্যাম্পিয়ন করিয়েছে। বাহ, দুর্দান্ত। 2 বছরই প্রতিটা উড়ানে আমাকে প্রাইজ দিয়েছে, প্রতিটা উড়ানে, দুর্দান্ত। পরপর সপ্তাহে আমাকে প্রাইজ দিয়েছে, দুর্দান্ত। পরবর্তী পায়রা দেখবো, এটা কতক্ষণ উড়েছিল দাদা? এ উড়েছে 5:01, ভড়ি খোলার পরেই এ নেমে গেছে। যদি ভড়ি না খুলতাম, এও আশা করি ভড়ি দিয়ে টেনে দিত। আগের বছরে 18 ঘন্টা 12 মিনিট আমাকে প্রাইজ দিয়েছে, এবছরও প্রতিটা ম্যাচেই প্রাইজ দিয়েছে। দুর্দান্ত, ডান্ডা দেখবো দাদা, অসাধারণ, অসাধারণ। আরেক দিকে ডানাও দেখবো। বাহ দাদা, এখন ডে নাইট চ্যাম্পিয়ন নিঃসন্দেহে বলা যেতে পারে। দাদার কাছ থেকে কিছু প্রশ্ন, কিছু উত্তর আমি জেনে নেবো। দাদা, একটা ডে নাইটে ম্যাচের জন্য কীভাবে পায়রাকে ট্রেনিং করবে, যদি একটু নতুনদের জন্য একটু বলতে পারো? দেখো, সবথেকে বড়ো কথা হচ্ছে পায়রা খুব ভালো লাগবে। পায়রা এই যে ট্রেনিংয়ের যে বলছো, আমি সকাল থেকে পায়রা ছেড়েছি, ভোর 8টা থেকে পায়রা ছেড়ে সেসব পায়রা আমার 1টা, 1:30, 2টা, 2:15, 3টে, 3টে 15, 20 এরকম উড়ে এসছে আমার এই পায়রা। এটা একটা নর পায়রা, এটা একটা নর কালাঙ্কা। এও আগের বছর আমাকে প্রাইজ দিয়েছে 12 ঘন্টা 18 করে। এবার হচ্ছে 7:11, পরের দিন 7:11, সকাল 7:11, ভড়ি খুলে ভড়ি করার পরে নেমে। বাহ, ডানাটা দেখো, ভড়ি খুলেছি 5:00, তারপর তারও 2 ঘন্টা বাদে নেমে, 11 মিনিট বাদে পায়রা পাঞ্জা খুলে। বাহ, দুর্দান্ত, অসাধারণ পাঞ্জা। নর পায়রা খুবই ছোট পায়রা, অসাধারণ। আমি শুনলাম দাদা, আরশাদ পায়রা নাকি ফেদার জ্বলে না? এই তো আরশাদ পায়রাই তো এগুলো না, অনেকে এতক্ষণ ওড়ানোর পরে পায়রা জ্বলে যাওয়ার কথা পর, কিন্তু তো পর জ্বলেনি। অসাধারণ, আরেকদিকে চোখটাও দেখবো, অসাধারণ, অসাধারণ। 4 ভাই বোন ছিল, সবাই ডে নাইট খেলেছে, কিন্তু এবছর খালি 2 ভাই খেলেছে, বোনগুলো নেই, বোনগুলোকে আমি সেল করে দিয়েছিলাম। ছেড়ে একবারে স্ট্যান্ডিংটা দেখাবো বন্ধুরা, এটা কি পায়রা? এটা হচ্ছে তপনদার ব্লাড লাইনেরই পায়রা, এটা মাদিনা নর, নর পায়রা। মানে আগে যেটা দেখলাম ওরে কি ভাই, না এটা তপনদার একটা, মানে আরেকটা লাইনের, একটা লাইনের পায়রা, সাদা লাইনেরই পায়রা। এর বাবা আগের বছর আমাকে থার্ড প্রাইজ দেওয়ার পরেই, পরের ফরকে আর পায়রাটা আর ফেরত আসেনি, মানে হয়তো বাজে বাজে নিয়ে নিয়েছে, লস হয়েছে কোনো কারণে, কিন্তু এও সেই 7:11 সকাল। দুর্দান্ত, ডানাটা একটু দেখবো, আর এর ওরাও সেই বাপের মতনই। বাহ বাহ, পাঞ্জাটা একটু দেখবো দাদা। আচ্ছা, সিল এখনও রয়েছে? সিল এখনও রয়েছে, সিলটা একটুখানি দেখাবো পরে। বাহ, পাঞ্জা সিলটা একটু দেখো, এই সিল কি একদম জাজ নিজে হাতে মেরেছে? হ্যাঁ, জাজ নিজের হাতেই মেরেছে। বাহ, সুন্দর পায়রা। পরবর্তী পায়রা দেখবো, এটা দাদা পরবর্তী আর একটা পায়রা, এটাও কি উড়েছে? এই তো, এই হচ্ছে মানে 11 পায়রা অল ইন্ডিয়া ডে নাইটে, 22 ঘন্টার মাথায় বোমায় বসে গেছিলো। আচ্ছা, এই ম্যাচেই আমাকে দিয়েছে 28 ঘন্টা 26 মিনিট। বাহ, মানে প্রথমবারেও বুঝতে পারিনি, দ্বিতীয়বারে একদম ফাটিয়ে দিয়েছে, মালিককে খুশি করে দিয়েছে কোনো কারণে। হ্যাঁ, পাঞ্জা ফেলে জীবনে কোনোদিন বসেনি, কিন্তু এই প্রথম, পরের ম্যাচেও আমাকে পুরো দিয়ে দিয়েছে। অনেকে হলে এই পাড়টা তো পরের ম্যাচে দিতই না, দুর্দান্ত পায়রা, দুর্দান্ত। এটা নর, এটা নর। বাহ, পরবর্তী আর একটা পায়রা দেখবো,
এর পরবর্তীকালে এর বাবা যেটা আগের পাড়াটা দেখালো, যেটা একটু আগে দেখালো বন্ধুরা, ওর বাবা এও কি উড়েছে এই 26 ঘন্টা? বাবা বাবা শের আর ছেলে শাবাশের, অসাধারণ অসাধারণ। ডানা দেখব, বাহ বাহ, এখনো সেই স্ট্যাম্প রয়েছে। অসাধারণ পায় কি তোমার রিং? সুব্রত দা দুর্দান্ত। এই যে বন্ধুরা সাতটা পায়রা, আর একটা ছিল যেটা একটু অন্য কারণের জন্য ডিস্টার্ব হয়ে যায়। এই সাতটা পায়রা মোটামুটি নপায়রা যেটা খেলা ছিল, নপায়রা সাত কাউন্টিং, এই সেই সাতটা কীর্তিমান। এরপরে দেখাবো কিছু ধাড়ি পায়রা। এটা হচ্ছে ফুলশিরা আন্ধ্রা পায়রা, আমার মেন ব্রিডার, এদেরই বাচ্চা কাচ্চা আমি ওড়াই। বাহ, দেখুন বন্ধুরা পায়রার মধ্যে যে সমস্ত জিনিস দেখা সেগুলো কিন্তু কিচ্ছু নেই, একদম নর্মাল পায়রার মতো, কিন্তু এদের ব্লাড লাইনের জোর এতটাই। পাঁচটা বাচ্চা আছে, সবাই উড়ে এসছে। এটা তো কত বছর ধরে তোমার কাছে আছে? আছে প্রায় চার বছর, সাড়ে চার বছর মতো হবে। মানে এই ব্লাড লাইনটা তোমার কাছে সাকসেস? আমার এই দুটোই টিপলার পায়রা, আমি আগাগোড়া ধরো জবে থেকে ভিডিও করছি, মানে আগের ভিডিও তো এই ভিডিও, এই পায়রা ভিডিও, তার আগের ভিডিও সব পায়রাতেই আমার এই পায়রা রয়েছে। এধারি দুর্দান্ত দুর্দান্ত, কখনো আমার বাড়ি কখনো ভাইয়ের বাড়ি, দু জায়গা থেকে এই পায়রার ভিডিও লোকে দেখে দুর্দান্ত। এটা যেটা মুন্ডি সাদা, আরশাদ পায়রা, আরশাদের মুন্ডি সাদা, তপনদার পায়রা যাকে বলবো, পুরো তপনদার পায়রা, তপনদার পায়রা। বাহ, তপনদার মুন্ডি সাদা জেনারেশন, ঘরের বাচ্চা আমার, শেডিং পায়রা, আমি ধাড়ি করে রেখেছি। বাহ, ডানা কাটা, এটা ব্রিডার? এই ডানা মানে দেয়া ছিল, বাইরে বের করেছিলাম বলে ম্যাচের জন্য ডানাটা কাটতে হয়েছে বাইরে। বাহ, মানে এটা ভরির পায়রা, অসাধারণ। পরবর্তী পায়রা দেখব, দেখুন এই একটা মুন্ডি সাদা জিরিয়া, এটাও কি তপনদার? না এটা তপনদার পায়রা না, এটা আমার নিজের কালেকশন করা পায়রা। এটা তোমার নিজের কালেক্টেড পায়রা? চোখে কালো দানা আছে। অসাধারণ 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 পায়রা, এটা ব্রিডার? ব্রিডার। বাহ, ব্রিডার পায়রা। এই হচ্ছে লালশিরা ব্লাড লাইনে নর বাচ্চা, আমি ধারি করেছি, টিপলার, টিপলার আন্ধ্রা, মানে এদেরই কালেকশন? হ্যাঁ একই বংশ, লালশিরা বংশের, ঘরের বাচ্চা আমার। এও কি উড়েছে? না এ আমি সেটি করিনি। বাহ দুর্দান্ত। বাহ, পরবর্তী আরেকটা পায়রা দেখবো, এটা কি পায়রা? এটা চান্দ্রাই ফুলশিরা ব্লাড লাইন, এটা আন্ধ্রার ফুলশিরা ব্লাড লাইন, কিন্তু এটা সাদা বেরিয়েছে, আবার সাদা বেরিয়েছে, দুই এক পাত্তি আছে, মানে এর থেকে আবার লাল ফুল বা ফুলশিরা বেরোবে? হ্যাঁ, এটা হচ্ছে লাল ফুল আর ফুলশিরা দিয়ে করা। বাহ অসাধারণ, 15 দিন পর রিটার্ন আসতে পারে, চিচি অবস্থায় চলে গেল। বাহ, 15 দিন, তারপর এসে 23-এ টুর্নামেন্ট খেললো, কত করে ডানা ফানা খারাপ, এই নিয়েই টুর্নামেন্ট খেলেছে, এই নিয়েই টুর্নামেন্ট খেলেছে পায়রা। বাহ দুর্দান্ত দুর্দান্ত।